হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গতকালকে ফুচকা বানাইছি, তো ওইটা খাওয়ার পরে মন ভরে নাই, তো আজকে আবারও ফুচকা বানাইলাম। তো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতেছি যে কিভাবে ফুচকা। এগুলা আমার কেনা ফুচকা, 200 টাকা প্যাকেট কিনছি, তো 1 কেজি ছিল। আর এই হচ্ছে 3টা মরিচ প্রথমে ভেজে নিছি, এখন এই ফুচকাগুলোকে ভাজবো। যদিও কয়েকটা আগে ভেজে ফেলছি, তো এখন আবারও ভেজে দেখাচ্ছি। তেলটা আগেই দিয়েছিলাম। বাসায় ফুচকা বানাইলে তো মন ভরে ফুচকা খাওয়া যায়। এই যে বানাচ্ছি ফুচকা, এগুলোকে তেলে দিলেই অনেক সুন্দর গোল আর বড় বড় এক একটা ফুচকা হয়। আপনারা ভাবতেছেন যে ফুচকা বানাতে হয়তো অনেক তেল লাগে, কিন্তু এত তেল লাগে না। অল্প একটু তেলের ভিতরে কয়েকটা, যত কম ফুচকা দিবেন তত বড় ফোলার জায়গা পাবে, ফুলবে। তো অল্প তেলে অনেকগুলা দেখবেন ফুচকা আমি ভাজবো। এই ফুচকাগুলো ভাজতে বেশি তেল লাগে না, অল্প জালে ফুচকাগুলো ভাজতেছে। বেশি জাল হলে অনেক পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, মানে নরম নরম থাকে। তো অল্প জালে এগুলো আস্তে আস্তে ভাজলে এই ফুচকাটা অনেক মুচমুচে হয়। আর অন্য চুলায় বসিয়ে দিয়েছি এই আলু, আলুর সেদ্ধ। দেখেন সেই অল্প তেলের ভিতরে কতগুলা ফুচকা আমি ভাজছি। এই ফুচকাগুলা যখন আমি অল্প কিছু আনছি, তো ওইগুলা ভাজার পর এতগুলা হয়েছে, একটা সসমেন ভরে গেছে। আর এই মরিচগুলাকে আমি গুঁড়ো করে নিতেছি, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর সুন্দর গুঁড়া হবে না। তাই আমি একটু হালকা গরম অবস্থায় থাকতেই আমি এটাকে গুঁড়ো করতেছি হাত দিয়ে, খুব সুন্দর গুঁড়া হবে। আর ঠান্ডা হলে এটা এত সুন্দর গুঁড়া হয় না। টকের ভিতরে দেওয়ার জন্য এই মরিচটা ব্যবহার করব। আর এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আলুকে নামিয়ে নেব এখন। বাসায় যেহেতু আমার টক বানানোর জন্য তেঁতুল নেই, তো এর জন্য আমি এখন যাচ্ছি দোকানে, দোকান থেকে তেঁতুলের চাটনি আনবো। তো এই তেঁতুলের চাটনি দিয়ে যদি টকটা করি তাহলে আরও বেশি ভালো লাগবে। দেখেন আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমাদের এই মাটি একদম কেমন ভেঙে গেছে, বৃষ্টিতে এই অবস্থা, কী অবস্থা হয়েছে। তো আমার এখানে পদ্মা সেতু পাড়ি দিতে হবে। ও মাই গড, আমাদের ওখান থেকে তো এই যে এইখানটাতে আরও বেশি ভাঙছে। আমাদের আর তাদের এইরকম অনেক নতুন মাটি, তো বৃষ্টিতে একদম অনেক ক্ষতি হয়ে গেল, এদেরও অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের থেকে আরও বেশি, তাদের মাটি আরও বেশি ভেঙে গেছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এরকম অনেক অনেকের এরকম ক্ষতি হয়েছে। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, বৃষ্টির দিন ভালোই লাগে, ঘুমটা ভালো হয়, তারপর আবহাওয়াটা অনেক সুন্দর থাকে, আমার কাছে ভালো লাগে বৃষ্টি। কিন্তু কাজের সময় বৃষ্টি ভালো লাগে না, অবসর সময় বৃষ্টিকে এনজয় করি, ভালোই লাগে। যাই হোক, আমার বাড়ির পাশেই দোকান আর বৃষ্টি হয়েছে, তো একটা কিছু একটা বানাইতে মনে চাইলো, তাই কালকে ফুচকা বানাইছি খায়া, মানে মন ভরে নাই। আরও মনে চাইছিল কালকে ওই রকম এক সসমিন বানাইছি, ওগুলা খাইছি, আবার আজকেও বানাইছি। কালকে হয়তো আরও কয়েকজনের সাথে শেয়ার করছি, তারপর আজকেও আবার বানাইলাম। তো এই সাইডে একটা দোকান আছিল, ওই দোকানে যাই নাই, আসছি এই দূরের এই দোকানটায়। তো এখান থেকে চাটনি রাজা নিতেছি 2টা, যদিও লাগবে একটা, তারপর 2টা নিতেছি 5 টাকা করে। তো উনি ভুলে গেছে যে আমি যে আরও 10 টাকা পাই, তো বলতেছো 10 টাকা তো বাবা তো ওই যে দিল। ওকে, আমার চাটনি নেওয়া শেষ, তো এখন বাসায় যে টকটাকে সুন্দর বানাইতে হবে, কারণ ফুচকার মেন হচ্ছে টক। তো টকটা যত সুন্দর হবে ফুচকাটাও অনেক ভাল লাগবে। তো কালকে আমি বানাইছিলাম টক, অনেক ভাল লাগছে, তো আজকেও তাই করব। ওকে, যেখান দিয়ে আসছি সেখান দিয়ে চলে যাচ্ছে।
তেঁতুলের চাটনির ব্যবস্থা তো হলো, এখন বাসায় যে গাছ থেকে লেবু পাড়বো। লেবু আমাদের গাছ আছে তো ওখান থেকে একদম টাটকা লেবু দিয়ে বানাবো, সেই রকম হবে। এই হচ্ছে লেবু গাছ, তো এখান থেকে ওই যে একটা লেবু দেখা যাইতেছে, এখান থেকে একটা পাড়তে যে পড়ে গেছে নিচে, তো ওটাকে আবার আনছি। তো এটা কিন্তু ভাবদা খাইলাম যে এটা এখান থেকে ছিঁড়ছি, ওই নিচে পড়ে গেছিল না ওটাকে ওখান থেকে একটু মানে ভাব করলাম। দেখেন এখান থেকে যায় ওখানে পারা যায়, তো বেশি কষ্ট করতে হয় না। তো শুরু করে দিলাম চাটনি বানানোর প্রসেসিং, পাশে লেবু কেটে রাখছি। তো আর এ হচ্ছে চাটনি, এই চাটনি এখন এই বাটিতে ঢালবো। আর এখানে মরিচ অনেকটা বেশি হয়ে গেছে, একটু কমায় রাখি, যদি লাগে পরে ওটাকে পরে দেওয়া যাবে, আর বেশি হলে তো আর এটাকে আর ওঠানো যাবে না, তাই আগেই ওটাকে উঠায় রাখলাম। আর এখানে একটা মাছি আমাকে ওই দেখেন ডিস্টার্ব করছে অনেকক্ষণ অব্দি, কারণ ওরও মনে চাইছে একটু টক খাবে, মানে ওই ফুচকা খাবে, ফুচকা খাওয়ার জন্য। আর আমার ভিডিও তো কেউ দেখবে না এই মশা মাছি ছাড়া, তো ওরাই আসছে দেখার জন্য। মাছিদের শিখাচ্ছে ফুচকা কিভাবে বানাতে হয়, টক কিভাবে বানাতে হয়, আর ওরাও দেখতেছে। লেবুর বিচিগুলা পড়তেছে, টেনশনের কোনো কারণ নাই, আবার হাত দিয়ে উঠাই নেব, আর এগুলা খাইলেও কোনো প্রবলেম নাই, গাছ জ্বালাবে না। ছোটবেলায় জানতাম যে কোনো ফলের বিচি পেটের ভিতরে চলে গেলে গাছ জ্বালাবে মাথা দিয়ে, কি টেনশন। তো এই টেনশন কিছুদিন আগে দূর হয়েছে, একটা মোবাইলে ভিডিও দেখলাম যে পেটের ভিতরে যদি আপনার কোনো বিচি যায়, কোনো ফলের বিচি বা যে কোনো, তো টেনশন করবেন না, মাথার উপর দিয়ে গাছ চালাবে না। তো নিশ্চিন্ত হলাম, যদিও অনেক আগেই জানছি, আর কিছুদিন আগে আবার ইউটিউবে দেখলাম। যাই হোক, ফিল্টার থেকে একটু পানি নিয়ে তারপর টকটাকে বানাই ফেলছি, আর একটুখানি টকে লবণ দিতেছি, তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে টকটাকে মিশিয়ে ফেলছি, আর এর মধ্যে কিছুক্ষণ পরে চিনি দিব। যাই হোক, আর এই ফিল্টারটা এখানে দেখতেছেন, মানে এটা কিন্তু ওয়ার্ড্রপের উপর আমার এই ফিল্টারটা, কারণ আমার বাচ্চা ছোট, ও নিচে ফিল্টার থাকলে পানি সারাক্ষণ মানে নষ্ট করবে, এটা সাইডে রেখে দেয়, তো কতক্ষণ আর শাসন করব। যাই হোক, তাই উপরে রাখছি। আর এখানে টকের ভিতরে একটুখানি চিনি দিলাম, এটা অনেক ঝাল হয়েছে, আর সেই রকম একটা টক হয়েছে। ওকে, তো ফুচকার টক বানানো শেষ, এখন মশলাটা বানাবো। এর মধ্যে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ, আর এখানে পরিমাণ মতো লবণ দিতেছি, যদিও আগে আলুটা দিয়ে এরপর লবণটা দেওয়া দিতে হয়, কিন্তু হাতটা নোংরা হয়ে যাবে, তাই আর কি আগেই ওইটা দিয়ে নিলাম। আর এর ভিতরে বুটের ডাল দিতে হয়, আর আমার কাছে বুটের ডাল ছিল না, তাই শুধু আলু দিয়েই বানাইছি, কিন্তু তবুও অনেক ভালো হয়েছে। এই ফুচকার মশলাটাকে আলুর ভর্তাও ধরতে পারেন, কারণ এটা পুরাই আলুর ভর্তা করা হয়েছে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়া। তো এটাকে ফুচকা দিয়ে খাইলে ভালোই লাগে, একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখতে পারেন, সত্যি এটা ভালো লাগবে। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে ভর্তা করব, আলুর ভর্তা একদম সুন্দর। আর একটা কথা, যে আলুটা একটু যখন একটু গরম গরম থাকে না, তখন যদি এটাকে চটকানো হয় তাহলে একদম মিহি হয়ে যায়, আর যদি আলুটা ধরেন সেদ্ধ করে রেখে দিলেন এরপরে ওটা ওটা কেমন অন্যরকম শক্ত হয়ে যায়। যাই হোক, একটা ফুচকা বানিয়ে দেখাচ্ছি, আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ফুচকা বানাচ্ছি, তাই ফুচকা কন্ট্রোলে থাকতেছে না। যাই হোক, এইভাবেই বানাবো। ওই দেখেন ওই মাছিটা আবারও চলে আসছে, ও ফুচকা খাবে, তার আগে আমি খেয়ে টেস্ট করি। এই হচ্ছে টক, এখন আমি ফুচকার ভিতরে দিব। টকটা সেই রকম হয়েছে, তো আমি ফুচকাটাকে খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। ওকে, ফুচকাটা
ফুচকাটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও আমেজিং। মানে আমি এত ভালো কেমনে বানাই ফুচকা। আমি ফুচকাটাকে এইভাবে দিয়া এইভাবে পরিবেশন করে ফেললাম, জাস্ট হয়ে গেছে। ওকে এখন হালকা একটু টক ছিটায় দেই, যদিও এটা এইরকম দেখাইতেছি। এই ভিডিওটা শেষ করার পর আমি এর ভিতরে আরও বেশি করে টক দিয়ে এরপরে খাবো। জাস্ট ওয়াও হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আমার আর লোভ সামলাতে পারতেছি না, এখন আমার খেতে হবে। টাটা।